মুসলমান উম্মতের দল নবীর জন্য কি মায়া লাগে না? এই নবীর জন্য কার কার মায়া লাগে? আল্লাহ, নবীর জন্য যদি মায়া লাগে, ডান হাত জায়গা একটু দেখান কার কার মায়া লাগে। ডানা জাগান সবাই, ডানা জাগান, আল্লাহ আকবার কইয়া হাতটা জাগান। জাগাইছেন, এরপরে শাহাদাত আঙ্গুল মুখের সাথে মিশান, সবাই মুখের সাথে মিশান, আর জবানে বলেন আমি আল্লাহর রাসূলকে মহব্বত করি। বলেন সবাই, আমি আল্লাহর রাসূলকে মহব্বত করি। কোন সবাই ধরে কোন, এখন মুখে বলছেন নবীকে মহব্বত করে, নবীর সুন্নাত মানা লাগবে কি লাগবে না? ও যুবকের দল, কোন দিন যে দুনিয়া থেকে চলিয়া যাবা খবর নাই, জানাও নাই। এ নবীর উম্মতের দল, দাঁড়ের ভিতর যে চাকু লাগাও, নবীর জন্য কি মায়া নাই? নবীর মহব্বতের দাঁড়িতে হাত দিব না, রাজি আছেন কে? আল্লাহু আকবার, আল্লাহ কবুল করেন সাহেব, আল্লাহুম্মা আমিন। নবীর জন্য মায়া, নবীর জন্য দরদ অন্তরে লাগানো লাগে, নবীর মহব্বত অন্তরে লুকাও, নবীর ভালোবাসা অন্তরে ঢুকাও, কামিয়া বহিয়া যাবা। সবাই দোয়া জিকির করেন, লা ইলাহা জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওহী অর্থ কোরআনে কারীম, কোরআনে কারীমের তেলাওয়াত মুসলমানের ঘরে নাই, মুসলমানের ঘরে কোরআনের তেলাওয়াত নাই। সকালবেলা দেখা যাইতো মা বোনরা কোরআনে কারীম তেলাওয়াত করত, আজকের ঘরের ভিতরে আর কোরআনে কারীম তেলাওয়াত নাই। ঘরের ভিতরে ডকছে মেডিসিন, বাইরের ডকছে ঘরের ভিতরে, স্টার জলসা লাগাইছে, জলসায় মগিস লাগাইছে, জি বাংলা লাগাইছে, জি সিনেমা লাগাইছে। বাবা কই থাম, নামাজে রক্ত সেরাও দেখোস না, কয় কথা কইেন না, সিরিয়াল শেষ করিয়া লই, বাবায় সন্তানের সাথে বয়ে কথা কয় না, কোনটা নাকি গড়িয়া যায়, রোগ খালি রোগ ঢুকিয়ে গেছে ভালো করে। নবী আর আবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাত করেন, উম্মতের দল যেই ঘরের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা রহমত নাজিল হইয়া যায়। জোরে কর, কোরআন কারিমের তেলাওয়াত আছে, আর তেলাওয়াত করবে কেমনে? বর্তমান তো মাই বলা মাদ্রাসায় পড়াইতে চায় না, চিন্তা করে মাদ্রাসায় পড়াইলে খাইবে কি? মাদ্রাসায় পড়াইলে ভাত পায় না, আর আমরা তো ভাত খাইও না, আমরা যে যাক যে খাই খাই পোলাও, ফল ফল খাইতে খাইতে দাঁত সুখ করিয়ে যায়, কারণ পান খাই তো একটু, খালি ফল, ভালো ভালো খাবার, হুজুরে বলে খাওয়ান পায় না, এখন হেরা খাওয়ান বেশি খায়ও না। আল্লাহর কোরআনের ভিতর যে একটা আকর্ষণ,
এই কোরআনে কারিম জীবন্ত কাহিনী, জীবন্ত নসিহাত, কোরআনে হাকিম। এই কোরআনে হাকিমের তেলাওয়াত ঘরের ভিতরে ঢুকান, ছেলেমেয়ের সিনায় কোরআন ঢুকাইয়ে দেন, ছেলেমেয়ের অন্তরে কোরআন ঢুকাইয়ে দেন, ওই ছেলে নামাজি হবে। হাদি সাহেব মসজিদের কোনায় কান্দে, তিন দিন পর্যন্ত মসজিদ থেকে যায় না, তিন দিন পর জিগে হাজি সাহেব কারণটা কি কান্দেন কা? রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মোনাজাত করে আর হাজি সাহেব মসজিদের কোনায় কান্দে, ও হাজি সাহেব তিন দিন পর্যন্ত বাড়ি যান না, খান কোথায়, কি হয়েছে, কি ব্যাপার? হাজি সাহেব কয়, বাবা জানো না আমার ঘরে আমার জায়গা নাই। কারণটা কি, রহস্য কি? কয়, বড় ফুলাই লামাই দেছে, বাজ্যে ফুলার ঘরে গেছি, বাজ্যে ফুলাই লামাই দেছে, দুঃখের কারণে মসজিদে আইয়াছি, মসজিদে আসছি। এ দুঃখটা কিসের দুঃখ? হাজি সাহেব এত সুন্দর ধনী মানুষ, এত টাকার মালিক, এত বাড়ির মালিক হওয়ার পরেও ঘর থেকে ঘরের ভিতরে জায়গা দেয় না, কারণটা কি, রহস্যটা কি? তাই হুজুর, রহস্য একটাই, আমার সাইডটা ছেলেমেয়ে সব নাস্তিক মার্কা, একটা কোরআন পড়তে জানে না। বাস্তব কাজ করছি, বাস্তব, এক মাস আগের ঘটনা, কিছু বাস্তবাস করা লাগে তো। ছেলে কান্দে, মায়ের ঘরে জায়গা দেয় না, মসজিদে কোনায় কান্দে, কারণটা কি, জায়গা কেন দেও না? কয়, মায় নাকি বেশি খায়, মায়ের জায়গা দেয় না, মায়ের খুব গালি গালাজ করে, রহস্যটা কি? কয়, মাইয়ের, মার নামের জায়গা মাইয়ের লেখিয়া দেছে, খালি সব জায়গা বেজাল, খালি এক জায়গা উল্টা, এত উল্টা কিসের জন্য? কোরআন না পড়ার কারণে। এত গজব কিসের জন্য? কোরআন না মানার কারণে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে, হে সাহাবায়ে আজমান শোনো, যার অন্তরে আল্লাহর কোরআন ওই ব্যক্তি দুনিয়ায় ধনী, আখেরাতেও ধনী। ইহুদির বাদশা নবীর কোরআনের তেলাওয়াত শুনে অনেকদিন পর্যন্ত নবীর জবানের তেলাওয়াত শুনতে আছে। আল্লাহ নবী একদিন হঠাৎ করে বলতে, হে সাহাবায়ে আজমাইন, অমুক ইহুদির ছেলে দেওয়ালের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত শুনে, আজকের কেন তাকে দেখি না, এরপরে আর একদিন গেল, কালকের কেন দেখি না, খোঁজ লাও, খবর লাও, কোথায় গেল? ইহুদির ছেলে অসুস্থ, ঘরে বইয়ে কান্নাকাটি করে, মাকে বলতেছে, মা তোমার হাতে ধরছি, পায়ে ধরছি, একটু আল্লাহ নবীর কাছে খবর জানাও, নবী যদি আমার কাছে আসে মনে হয় আমার শরীরে আর কোনো রোগ থাকবে না। ইহুদি চিন্তায় ফরিয়া গেল, যেই নবী আমাদের শত্রু, যেই নবীর কারণে এত দূরে বাড়ি করলাম, যেই নবীর কারণে এত সমস্যা আমাদের ধর্ম নিয়া, এ নবীকে কিভাবে খবর দিব? বাচ্চা ঘরে ভিতরে কাতরায়, চোখ থেকে পানি ছাড়ে, বলতেছে, আব্বা তোমার পায়ে হাত দিয়াও বলছি গো, আব্বা নবীর খবর দাও, নবীর চেহারা দেখতে আমার এত মজা লাগে, এত ভালো লাগে, বাসায় বয়ান করিয়া শেষ করতে পারি না, মানে না। হযরত আবু বকর সিদ্দিক ঘরের সামনে হাজির, কান্নাকাটি করতেছে, বলতেছে, আমার নবীরে দেখাও, আমার নবীকে আমাকে দেখাও, আমি শেষ মুহূর্তে একটু নবীর চেহারা একটু আমার দেখতে মনে চাই,
আল্লাহ নবী যখন খবর পাইলেন সংক্ষেপ কথা, আল্লাহ রাসূলের কানে যখন খবর পৌঁছলো, আল্লাহ নবী ঘরের সামনে হাজির, বলতে ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমার মনে হয় আমি আর দুনিয়ায় থাকব না। আল্লাহ রাসূল, আপনার অপেক্ষায় ছিলাম, আমার কবল যে কত ভালো, আমাকে কালেমা পড়াইয়ে দেন, মুসলমান হইয়া যাই। আল্লাহ নবী যখন হাজে হাত দিয়ে যখন কালেমা পড়াইল, বাদশাহ এবার জমানে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বাদশাহর দুনিয়ায় নাই, মায়ে কান্দে বাবায়ও কান্দে, কই গেল রে, সে তো দুনিয়া থেকে ইমান নিয়া গেছে। ও ভাই, এরার একটাই রহস্য কোরআন, যার অন্তরে থাকবে কোরআন, ওই অন্তরে মাওলার মহাব্বত। যারা শয়তানের মহাব্বত থাকে না, শয়তানের মহাব্বত অন্তরে আসলেও কোরআনের বদৌলতে অন্তর ভিতরে থাকতে পারে না। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর সাফাত চান কেরা কেরা? নবীর সাফাত ছাড়া কোন মানুষ জান্নাত যাইবে কি কন যাইবে? নবীর সাফাত লাগবে না? নবীর সুন্নাত মারিয়ে না নবীর সুন্নাত ছাড়িয়ে কোনটা? আরে নবীর সুন্নাত বাদ দিয়া, রাসূলের আদর্শ বাদ দিয়ে যদি জান্নাতি হইতো, আবু তালেব আবু জাহেল এরাও তো জান্নাতি হইতো। আবু জাহেল দিনের বেলা রাসূলের বিরোধিতা করে, লোক লাগাই দেয় মারার জন্য, গবেষণা করে, চিন্তা ভাবনা করে, রাত্রে যখন নবী কোরআন পড়ে কান লাগাইয়া শোনে, হে আবু জাহেল তুমি কেন কোরআন শোনো, তুমি তো নবীর বিরোধিতা করো। আবু জাহেল জবাব দেয়, জানো না মুহাম্মাদের জমানে তেলাওয়াত যে এত মজা, এই স্বাদ আর কিছুতেই পাই না। কাফের দলেরা, সংক্ষেপ কথা, কাফের দলেরা সিদ্ধান্ত করল আল্লাহ রাসূলকে দুনিয়া থেকে বিদায় দিবেন, দিতে কিন্তু পারে নাই। আবু তালেব বলতেছে, হে কাফের দল, আমি যতদিন দুনিয়ায় বেঁচে আছি আমি রাসূলের গার্জিয়ান হইয়াই আছি, এরপরে কিন্তু আবু তালেব কিন্তু জান্নাতি না। হাদিস খুলে পাওয়া যায়, আল্লাহ নবী বলেন, কালা ইন্না হুয়া নাহলিন নারি আযাবিন আবু তালিবিন ওয়া হুয়া মুতানাইলুম বিনালাইনি ইয়াগুলি মিনহুমা দিমাগুহু। নবী বলে, আমার চাচা আবু তালেব আমার গার্জিয়ান হওয়ার পরেও এত মহব্বত, এত ভালোবাসত, এরপরে আমার চাচা জান্নাতি নয়, ওরে রাসূলের আদর্শ বাদ দিয়া, রাসূলের আদর্শ জবাই দিয়া, রাসূলের ভালোবাসা না নিয়া, রাসূলকে ভালো না বাসিয়া, কোরআনকে ভালো না বসিয়া জান্নাতের আশা করাও যায় না।
যায়, কয় নামাজটা বলে কামাম কি ইমানটা তো ঠিক আছে, এ রাসুলের শাফাত কিন্তু একদিন আমাদের কাজে আসিয়া যাবে, কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কাউসার একটা তৈর শাফাত, শাফাত কিয়ামতের ময়দান যেদিন কায়েম হইয়া যাবে, মানুষ পাগলের মতন দৌড়াদৌড়ি করবে, ডাইনে তাকাবে, বামে তাকাবে, পিছনের দিকে তাকাবে, উপরের দিকে তাকাবে, সূর্য মাথার উপরে আসিয়া যাবে, মানুষের মাথার মগজগুলো টকবাক করিয়া ভরতে থাকবে। নবী আর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওই যে সূর্যের তাপ সহ্য করা সম্ভব না, এ যে মহিলারা মাথায় কাপড় রাখবে, মাথায় কাপড় দিয়ে যারা চলবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ তাদের মাথায় লাগবে না, রাসূলের আদর্শ টুপি যারা মাথায় রাখবে, কিয়ামতের ময়দানে সূর্যের তাপ লাগবে না। এ টুপি মাথা দিলে ক্রিটিসাইজ করে, চিন্তা ভাবনা করে, টুপি দিয়া হুজুর হয়ে গেলাম নাকি, আরে সুন্নাত তরিকে বেঁচে এত মহব্বত এত মজা আমল না করলে পাওয়া যায় না, এ নামাজ বে নামাজের ভিতর যে এত মজা, যারা নামাজে দাঁড়ায় যখন বলে সুরায় ফাতেহা যখন তেলাওয়াত করে আল্লাহর মোমের অন্তর গুলান কাঁপতে থাকে, আর যারা নামাজের মজা পায় না সুরা পড়লেও কোনো মজা পায় না। আগেই বলছি এখলাস নিয়ে নামাজ পড়া লাগবে, এখলাস নিয়ে রোজা রাখা লাগবে, এখলাস নিয়ে পর্দা করা লাগবে, এখলাস নিয়ে ওয়াজ করা লাগবে, এখলাস নিয়ে অর্থ শোনা লাগবে, এখলাস নিয়ে কামাই করা লাগবে, এখলাস নিয়ে বাড়ি চলা লাগবে, সব কাজের ভিতর যদি এখলাস থাকে ওই ব্যক্তি দুনিয়ায় কামিয়াব, আখেরাতেও কামিয়াব। কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, ইসরাফিল আসসালাতু ওয়াসসালাম যখন সিংহায় ফুৎকার মারবেন, আসমান ফাট যায়েঙ্গে, আসমান ফাটিয়া যাইবে, তারকা ছুটিয়া ছুটিয়া ফুরিয়া যাইবে, মানুষ পেরেশানি হয়রান হয়ে দৌড়াদৌড়ি করা শুরু করিয়া দিবে, অস্থির অস্থির, যাওয়ার জায়গা নাই, সূর্য তাপে মানুষ অস্থির হইয়া যাবে, বলা বলি করবে এখন আমরা কোথায় যাব, কোথায় গেলে আমরা সাহায্য পাব, এ দুনিয়ার মানুষ যখন বিপদে পড়ে কত মানুষ আগাই আসে সাহায্য করার জন্য, কিয়ামতের ময়দানে ছেলে বাবাকে পরিচয় দিবে না, বাবাই ছেলেকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, কিয়ামতের ময়দান কঠিন অবস্থা, কঠিন অবস্থা, মানুষ দৌড়াদৌড়ি করে হযরত আদম নবীর কাছে উপস্থিত, আদম আলাইহিসসালাম আফিল করবেন, আজকের কিয়ামতের ময়দান কঠিন অবস্থানের ভিতরে আপনার কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে সুপারিশ করেন, সংক্ষেপ কথা হযরত আদম আলাইহিসসালাম বলবেন আমার সাহায্য করার মতন শক্তি নাই, কারণটা কি, রহস্য কি, জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বাহির করছে ভুলের কারণে, শয়তানের প্রতারণায় পড়িয়া গন্ধম ফল খাইয়া ফেলছি, ভুল করিয়া ফেলাইছি, আমার জানা নাই কিয়ামতের ময়দানে অবস্থা কি জানিয়ে হবে, আমার নিজের চিন্তায় আমি অস্থির, তোমাদেরকে আমি সুপারিশ করতে পারবো না, তোমরা যাও যাও, নূহ আলাইহিসসালামের কাছে যাও, ইব্রাহিম নবীর কাছে যাও, ঈসা নবীর কাছে যাও, সবাই এক বাক্যে বলবে পারবো না, আমরাই অপরাধী, সকল নবী নফসি নফসি বলবে হাসরুদ্দিন, ইয়া উম্মতি বলবে কেবল নবী আল আমিন, মানুষ যখন বিপদের ভিতরে পড়ে, পেরেশানির ভিতরে পড়ে, সকল মানুষ দৌড়াদৌড়ি করিয়ে খালি ঘোরাফেরা করে, কোনো কাজ সমাধান করতে পারে না, দাঁড়াইয়া দাঁড়াইয়া চিন্তা ভাবনা করে কোথায় যাওয়া যায়, বাচ্চা তো অসুস্থ, মেডিকেল থেকে বাদ দিয়ে গেছে, বাচ্চা মারা যাবে,
বাবাই চিন্তায় অস্থির, চিন্তা করে আর হাটে আর কান্দে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাবুদ গো এই মুহূর্তে সাহায্য করার মতন মালিক তুমি। কিয়ামতের ময়দানে মানুষ চিন্তা অস্থির হইয়া যাবে, কোথায় যাব, কোথায় গেলে সমাধান পাব, সমাধানের তো কোনো আশা নাই। হঠাৎ দয়ার নবী, মায়ার নবী, উম্মতের কান্ডারি, রহমাতুল্লিল আলামিন, সাইয়েদুল মুরসালিন, সেজদায় পড়িয়া কান্দে, বাবুদ গো আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আল্লাহ নবীর চোখের পানি, আল্লাহ বলে আমার নবী মাথা উঠান, আজকের আর কান্না লাগবে না। ভাই কিয়ামতের ময়দানে কঠিন অবস্থা, যেখানে ছেলে বাবাকে পরিচয় দিবে না, ওই দিন যে পরিচয় দিবেন তিনি হইলেন রহমাতুল্লিল আলামিন। আল্লাহ নবী মেরাজের রাত্রে আল্লাহ তাআলা যখন প্রশ্ন করে, হে আমার হাবিব আপনি আমার কাছে প্রশ্ন করেন, আমার কাছে প্রার্থনা করেন, আল্লাহ রাসূল নিজের জন্য কোনো প্রার্থনা করেন নাই, আল্লাহ নবী বলতেছেন উম্মতে আসিকে বখশিস কাকে হক সে সওয়াল, হায় কাহা কো নাইনে মায়ায়ে সে পয়গম্বর কা জবাব। আল্লাহ নবী উম্মতের গুনাহ মাফ চায়, কিয়ামতের ময়দানে আল্লাহ নবী উম্মতের জন্য পাগল পড়া হইয়া যাবে, মানুষ দৌড়াদৌড়ি পেরেশান, নবী বলবে হে আমার উম্মতের আসো, আজকের কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করো। এরপরে হাউজে কাউসারের পানি পান, এত মজা, দুনিয়ার এত স্বাদ, আখেরাতের সাথে সাথে কোনো তুলনা নাই, দুনিয়ার মজা আখেরাতের মজার সাথে কোনো তুলনাই হয় না, এমন মজা এমন স্বাদ। নবী আর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করে সাহাবায়ে আজমাইন, শোনো হাউজে কাউসার অগণিত পেলা থাকবে, আসমানের তারকা সম পরিমাণ, আমার উম্মাদেরকে পানি পান করাব। আল্লাহর নবী উম্মাদের জন্য এত পাগল, আল্লাহ নবী উম্মাদের জন্য এত পাগল, উম্মাদের জন্য এত দরদ, আমাদের কি মোটেও দরদ নাই? এই নবীর মহাব্বাতে নামাজ পড়বেন, নবীর মহাব্বাতে রোজা রাখবেন, নবীর মহাব্বাতে হজ করবেন, নবীর মহাব্বাতে যাকাত দিবেন, নবীর মহাব্বাতে মাদ্রাসায় সন্তান দিবেন, নবীর মহাব্বাতে কোরআন তেলাওয়াত করবেন, কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাইয়া যাবেন। সবাই জিকির করেন, লা ইলাহা La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজেরিন, সময়ের অভাব, নসিহাত শোনা এক ক্লাসের সাথে, নসিহাত করাও হবে এক ক্লাসের সাথে, অল্পর ভিতর কামিয়াব। দেখা যায় সমস্ত রাতে তো নসিহত করা হয়, আর যদি এক ক্লাস না থাকে ওই নসিহত দ্বারা কোনো ফায়দা হবে না।
এজন্য আজকের যতটুকু নসিহত হয়েছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা কবুল করেন সবাইকে, আল্লাহুম্মা আমিন। আর এই দুনিয়ার ভিতরে যেই গজব, যেই রোগ শোক, বালা মুসিবত আসছে, আমাদের একটাই ঔষধ, আল্লাহর মহব্বত অন্তরে ঢুকার লাগবে, কোরআনের মহব্বত অন্তরে ঢুকার লাগবে, নামাজের মহব্বত অন্তরে ঢুকার লাগবে, তাহলে দেখা যাবে সমস্ত রোগ দূর হয়ে যাবে।